মন যেন বহতানদীর নদীর মত চলার পথে কত বাঁক মোহনাশত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজ এবং লাভেলু নিবেদিত টক শো আলোকপাত আমাদের আজকের বিষয় বিয়ের দর্শন এবং আচরণ আপনাদের সাথে আছি আমি জানুল আবেদিন আজাদ আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর মুক্তার আহমদুল্লাহ প্রিয় দর্শক আমাদের আজকের এই দিন সময়ে ছড়িয়ে পড়েছে পৃথিবীতে সবাই কিন্তু কোনো না কোনো পরিবার থেকে ছড়িয়ে পড়েছে আর যখন পরিবারের কথা উচ্চারণ করা হয় তখন অবশ্যই স্বামী স্ত্রীর কথা চলে আসে দাম্পত্য জীবনের কথা চলে আসে যেটাকে আমরা বলছি বিয়ের দর্শন এবং আচরণ বিয়ের শব্দের সাথে আমরা সবাই পরিচিত এবং সব সমাজেই বিয়ের প্রচলন আছে কিন্তু বিয়ের লক্ষ্য কী বিয়ে কি শুধু নরনারীর বিশেষ সম্পর্ক সূত্র বিয়ে লক্ষ্য কি শুধুই সন্তান লাভ না এর সাথে গভীরতর কোনো দর্শন আছে এসব বিষয়ে আজকে বিঘ্ন আলোচকের সাথে আমরা কথা বলবো শুরুতেই বিয়ে দর্শন সম্পর্কে জানতে চাইবো প্রফেসর মুক্তার আহমদ আপনার কাছ থেকে ইন বাদ। বিয়ের দর্শনের কথা যদি বলতে হয় তাহলে আমি কোরআনের ওই আয়াতটির কথাই প্রথমে উল্লেখ করবো যেখানে আলা বিয়ের মূল বক্তব্য তিনি উপস্থাপন করেছেন এবং আমার মনে হচ্ছে যেন এই বক্তব্যের মধ্যেই গোটা রিলেশনের সকল ফিলোসফি বা দর্শন নিহিত রয়েছে ওয়ামিন আন খালা ইলাইহা আল্লা সু ভাই বললেন যে এই যে রিলেশন বিটুইন দ্য হাজব্যান্ডস অ্যান্ড দ্য ওয়াইফ অথবা এই যে ম্যারিটাল রিলেশন রিলেশনের মূল বক্তব্য হচ্ছে একটি প্রশান্ত জীবন উভয়ে একটি প্রশান্ত জীবন যাপন করবে ব্যক্তি একাকে তিনি পরিপূর্ণ নন তার পরিপূর্ণতার জন্য একটি বিয়ে প্রয়োজন আছে যেটি আদম আলাহ সালাতুসলামকে আল্লা সু মাহমুদারা সৃষ্টি করলেন তিনি লোনলি ফিল করলেন আল্লাহ সুহান তার থেকেই তার স্ত্রীকে তিনি সৃষ্টি করে দিলেন এবং এই যে দিলেন এক সঙ্গী দিলেন বন্ধু বন্ধু দিলেন এই যে একটা প্রশান্ত জীবন এই যে তার অপূর্ণতা এই কারণে রাসুসলাম বলেছেন যে নেকা হচ্ছে বিয়ে হচ্ছে এটি একজন ব্যক্তির জন্যে তার দিনের অর্ধেক আর ফাল ইয়াত তাকিল্লা হাফিন বাকি আর তার দিনের বাকি যে অর্ধেক রয়ে গেছে ওই অর্ধেকের ক্ষেত্রে সেজন্য আল্লাহ করে মানে আপনি দিনের অর্ধেক বানিয়ে দিয়েছেন বিয়েকে তার মানে হচ্ছে একজন ব্যক্তি দাম্পত্য জীবন একজন ব্যক্তিকে পরিপূর্ণ মানুষে পরিণত করে এর সাইড আরও কিছু বিষয় আছে যেটি আমরা বলেছি যেমন হাদিস হাদিস্লাম বলেছেন ফাই ইাহু বাসরি ও আহসানুল ফরাজ একজন ব্যক্তি যদি তিনি খুব সৎ মানে চারিত্রিকভাবে যদি খুবই সৎ জীবনযাপন করতে চান তাহলে তাকে বিয়ে করতে হয় এবং তিনি যদি চান যে তার চোখগুলোকে অবনত রাখা অর্থাৎ সে একই চরিত্রের কথা তাহলে তিনি কিন্তু বিয়ে করবেন এগুলো বিষয় আছে মানবতার মানব জাতির অস্তিত্ব যদি পৃথিবীতে টিকিয়ে রাখতে হয় তাহলে বিয়ের প্রয়োজন আছে ইত্যকার সব কিছুকে ছাপিয়ে রাসুল ইসলাম যে ভালোবাসার কথা বলেছেন যে দর্শনের কথা তিনি বললেন যে পরস্পর পরস্পরের কাছে প্রশান্তি পাবে আমরা আমরা শুধুমাত্র প্রশান্তি বলতে একটা ফিজিক্যাল এক ধরনের রিলেশনের কথা বলছি এটা মোর স্পিরিচুয়াল মোর সাইকোলজিক্যাল আপনি আমাদের বিষয়গুলো একবার চিন্তা করে দেখুন বাইরে যত অনেক ধরনের কাজ ব্যস্ততা কখনো কখনো মেজাজ একটু খিটখিটি হয়ে যায় ইত্যকার কারণে বাসায় যে একটা প্রশান্ত কারণ সেখানে ইজ এ এ লাভিং ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি লাভিং আমাদের একটা আকাঙ্ক্ষা থাকে একটা আকাঙ্ক্ষা থাকে কারণ সেখানে একজন লাভিং ওয়াইফ তিনি অপেক্ষা করছেন অথবা সেখানে লাভিং চিলড্রেন সন্তানরা তারা অপেক্ষা করছেন তারা সেখানে আদরে জড়িয়ে নেবেন তারা সেখানে ভালোবাসার কথা বলবেন আমরা তাদের ভালোবাসার কথাগুলো বলবো সময়গুলো কাটাবো একসাথে এই যে একটি প্রশান্ত অবস্থা এই জন্য এটার নাম লিতাস কোনো এটার মানে হচ্ছে সাকিনা আল্লাহ তালা বলেছেন তার পক্ষ থেকে সাকিনা যেটাকে ট্রাঙ্কুয়েলিটি প্রশান্তি বলি এই প্রশান্তিটা কিন্তু এখানে স্ট্র্যাটেজিক্যালি এই ওয়ার্ডটি আল্লাহ সুানুমুতলা কোরআন উল্লেখ করেছেন ফলে বিয়ের মূল দর্শন হচ্ছে আমরা যেন একটা প্রশান্ত জীবন পাই এই কথায় আল্লাহ তালা কোরআন অন্য জায়গায় বলেছেন হুন্না লিবাসুল্লাহ উল্লাহ কুম ও লিবাসুল্লাহ তারা তোমাদের জন্য পোশাক তোমরাও তাদের জন্য এই যে কথাটি আমরা অনেক সময় শুনেছি এবং ভাবতে গিয়ে হয়তো কিছুটা এর চিত্র খুঁজে পেয়েছি আপনি কি বলবেন এই যে বলা হলো স্বামী এবং স্ত্রী তারা পরস্পরের জন্য লেবাস বা পোশাক স্বরূপ তাৎপর্য এখানে দেখুন আমাদের লেবাজগুলো আমরা কেন পড়ি লেভাসগুলো আমরা দু কারণে পড়ি প্রথম কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষতিকারক জিনিস থেকে নিজেকে রক্ষা করা এটি তো একটা কাজ দুই নম্বর হচ্ছে লেভাসটা কিন্তু আমাদের সৌন্দর্য আমাদের সৌন্দর্যের উপকরণ এই লেবাস দিয়ে আমরা আমাদের লজ্জাস্থানগুলো ঢাকি এটা যেমন ভাবে একটা বিষয় আছে অর্থাৎ আমাদের চারিত্রিক সৌন্দর্যের একটা বহিঃপ্রকাশ এই পোশাকের মাধ্যমে আর আমরা করি বিভিন্ন ধরনের ক্ষতিকারক জিনিস থেকে নিজেদেরকে রক্ষা করি চারিত্রিক ক্ষতি এটি এক দিক আছে আরেকটি দিক হচ্ছে আমাদের সৌন্দর্য এই সৌন্দর্য আমরা পোশাক দিয়ে কি রক্ষা করি না আমাদের এই যে ম্যারিটাল রিলেশন এই ম্যারিটাল রিলেশন বা আমাদের এই যে বিয়ের যে সম্পর্কটা তৈরি হয় এই দুটো পারপাসে কিন্তু পোশাকের মাধ্যমে আমরা সম্বোধন করি কাজ করি যেটা আজকে আপনি সুন্দর পোশাক পরেছেন আমারটা বোধ কম সুন্দর নয় অনেক বেশি সুন্দর হ্যাঁ এই পোশাক তো আমরা পরিচ্ছন্ন করে পরেছি জি জি তা শুধু না ওই স্ত্রী করে আমরা পরিপাটি করে এক্স্যাক্টলি পরিপাটি এই যে পোশাক পোশাক আমরা যত্ন করে রাখি পোশাক তো এটা তন্তু জি জি সুতো জি জি এই তন্তু এর চেয়ে কি মানুষ অনেক বড় নয় জি জি স্ত্রী অনেক বড় নয় স্বামী অনেক বড় নয় অনেক বড় এই তন্তু বা এই যে পোশাক এটা আমরা পরিচ্ছন্ন রাখছি আমরা পরিপাটি করে রাখছি তাহলে স্বামীকে স্ত্রীকে সৌন্দর্যে মণ্ডিত বা পরিপাটি করে রাখতে সাহায্য করবে না স্ত্রী একইভাবে কি স্বামীকে সৌন্দর্যে মণ্ডিত এবং পরিপাটি করে রাখতে সাহায্য করবে না জি জি দৈহিক পরিপাটি মানসিক পরিপাটি আত্মিক পরিপাটি এখানে প্রসঙ্গত আরেকটি কথা বলি যদি আপনার স্বামী পায়াস না হয় স্ত্রী কি করে পায়াস হবে জি এবং স্ত্রী যদি পায়াস হওয়ার পক্ষে ধর্ম হওয়ার পক্ষে বাধার সৃষ্টি করে তো স্বামী কতটা শুদ্ধ জীবনযাপন করতে পারবে এ প্রসঙ্গে কিছু বলবেন এটি তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা এই কথাটি বলছিলাম যে এই যে একজন আরেকজনের জন্য পোশাক আর তার মানে হচ্ছে একজন আরেকজনের জন্য পরিপূরক একজন আরেকজনের জন্য সৌন্দর্য বর্ধক এই ক্ষেত্রে পরস্পর পরস্পরকে সাহায্য করবে এবং সহযোগিতা করবে এবং এই জায়গায় খুবই মৌলিক একটি বিষয় হলো যে উভয়ের দিনদারি জন্য কোরআন আল্লাহ তালা বলেছেন আল খাবি সাত লিসিনা অল খাবি সোনা লিস আত্মিত ওত্তোনা লিৎ তৈবাত উবা উলাইকা মোবর্ উনা মিম্মা আমিলো আল্লাহ তালা বললেন যে অবস্থাটা হলো এরকম স্বামী যদি পায়াস হয় তাহলে স্ত্রী পায়াস হতে বাধ্য হয়েই যায় এরকম দেখুন তো হাদিসে কি চমৎকার আল্লাহ বললেন। রাহিমাল্লাহ আবেদন আল্লাহ ওই বান্দাকে ওই ব্যক্তিকে রহম করুন যিনি রাতের বেলা ঘুম থেকে জেগে উঠলেন তিনি তাহা যদি দাঁড়াবেন তার স্ত্রীকে তিনি জাগাতে চাইলেন স্ত্রীকে আলতো করে আদর করে তিনি বললেন ওঠার জন্যে যদি না উঠে তাহলে একটু আদরের পানির ছিটকে তারা মুখে দিয়ে দিলেন দুজন দাঁড়িয়ে এক পাশে পাশাপাশি তারা দাঁড়িয়ে সালাদাই করছেন একজন পাশাপাশি মানুষ একজন একজনের পিছনে সালাদাই করছেন এই যে একটি স্বর্গীয় সৌন্দর্য এই অনুভূতিটি যিনি কখনও তার স্ত্রীকে সাথে রেখে সালাদ করেননি তিনি কোনো দিন বুঝতে পারবেন না এক যে বসে উভয় আল্লাহর কাছে আবাদত করা করা আল্লাহর কাছে প্রার্থনাগুলো তুলে ধরা নিজের ব্যক্তিগুলো নিজের অশ্রু ধারা ঝরিয়ে আল্লাহর কাছে তাদের কথাগুলো বলা এর যে অনুভূতি অনুভূতি যিনি এক্সপিরিয়েন্স করেনি তিনি কখনো বুঝতে পারবেন না ঠিক একই অনুভূতি দেখুন আল্লাহ সব হান তারা আদম এবং হাওয়ার ব্যাপারে বললেন তাদের সন্তান পেটে এসেছে তখন দাহা আল্লাহ রবাহিন হ্যা আল্লাহ দুজনেই একসাথে বলছেন আল্লাহ আমাদেরকে তুমি সন্তান দিচ্ছ এই সন্তানকে তুমি দিনদার বানাও তাহলে আমরা সবসময় তোমার প্রতি কৃতজ্ঞ হব এই যে একটা সিচুয়েশন একজন আরেকজনকে পায়াস করা দিনের পথে নিয়ে আসার ক্ষেত্রে তাদের যে কাজ এই কাজ তো এই দুইজন পরস্পরকে যেভাবে সহযোগিতা করতে পারেন এই অনুভূতি বা এই কাজ অন্যকে করতে পারে না। দর্শন প্রসঙ্গে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা যথেষ্ট বলেছি এবার আচরণ প্রসঙ্গে কিছু কথা বলতে চাইবো স্বামী স্ত্রী মিলিত দাম্পত্য জীবন আর যখন আমরা মানুষ আমাদের অনেক সীমাবদ্ধতা আছে ত্রুটি তো থাকবেই এখন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর কাজকে এটা হবে পরস্পরের ত্রুটি অন্বেষণ করা ত্রুটি ধরে একে অন্যকে না করা নাকি ত্রুটি থাকবে এটা মেনে নিয়ে স্বামী স্ত্রীর পরস্পরের মধ্যে কি গুণ আছে সে গুণটার চর্চা করা গুণের প্রশংসা করা এই ত্রুটি ধরা না ধরার ক্ষেত্রে আচরণটা দাম্পত্য জীবনে কেমন হওয়া উচিত দেখুন এই জায়গায় আমি প্রথমে যে কোরআন বলেছি না বিশ্বাস করুন আমি যখন এই আয়েরটি পড়ি তখন আমি দেখি যে পৃথিবীর মানে পারিবারিক দাম্পত্য জীবনের কেমিস্ট্রি তো এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন তিনি কি বলেছেন ওয়াজা আলা বাইনা কো মাওদা তো মানে স্বামী স্ত্রীর রিলেশনের মূল কেমিস্ট্রি হলো দুটো শব্দে একটি হচ্ছে মাওয়াদ্দা যারা আরবি ভাষা জানেন তারা জানে যে মাওয়াদ্দা মানে শুধুমাত্র লাভ না লাভের আরও অনেক শব্দ আছে যেমন হুব্বুন মোহব্বত এটা মানে লাভ কিন্তু মাওয়াদ্দা মানে হলো ইনটেন্স লাভ মানে যেই লাভটা লিমিট অ্যান্ড লিমিটেশন এবং গভীর 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 মানে এটা কোন ত্রুটি বিচ্ছুতির কাছে আসে না মানে অন্ধ ভালোবাসা যেটাকে বলে আমি আমার স্ত্রীকে পরম ভালোবাসি আমি আমার স্ত্রী আমাকে পরম ভালোবাসেন এখানে কোন ধরনের ওই যে কোন ত্রুটি বিচ্যুতি এগুলো কাছে আসে এগুলো চোখেই পড়ে না মানে এই ভালোবাসা যদি ভালোবাসা এটা কোন বিনিময় এটা যদি আমরা বলি লাভিং সামওয়ান ম্যাডলি পাগলের মতো ভালোবাসা তাহলে এটাই পাগলের মতো ভালোবাসা যেমন আমি সাধারণত যে কথা উপলব্ধি করি একজন স্বামী তার স্ত্রীকে পরমভাবে ভালোবাসেন এর একটা প্রমাণ হলো যে স্ত্রী নিয়ে তিনি হাসতেছেন হাসতেছেন দুজন যে কেন হাসছেন কেউ জানে না কিন্তু হাসছেন দুজন মিলে বাস্তব আরেকটি প্রসঙ্গে আপনার সাথে কথা বলতে চাইব যে স্বামী এবং স্ত্রীর অনেক আকাঙ্ক্ষা থাকে প্রয়োজন থাকে মানুষ হিসেবে অনেক নিডস থাকে তো এগুলো তো সময় এক রেখা এসে মিলে না মানবসীমাবতর কারণে তো দেখা যায় শুধু যে সংসারে ভালোবাসা থাকবে তা না কিছু মনোমান্ডল্যও থাকতে পারে অভিযোগ অনুযোগও থাকতে পারে তো এক্ষেত্রে আল্লাহ কি বলেন ইসলাম কি বলে রসুল কি বলেছেন সেখান থেকে আমাদের কিছু বার্তা নিতে হবে আল্লাহ তো সৃষ্টি করেছেন আমাদেরকে তিনি জানেন কোথায় মানুষের সীমাবদ্ধতা এই কথা তাৎপর্য কি যে কোনো স্বামী যদি স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয় তা আল্লাহ সে স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হন আরেকটি কথা যে স্বামী স্ত্রীর কাছে ভালো সেই ভালো দুইটি বক্তব্য জি সুবহান আল্লাহ মৌলিকভাবে এই দুটো বক্তব্য পরস্পরের প্রতি পরস্পরের সহানুভূতি আমরা যেটা এর আগে ভালোবাসার কথা বলেছি তারপরে সহানুভূতির বিষয় পরস্পরের প্রতি রহমত একজন আরেকজনকে অনুকম্পা করা অনুগ্রহ করা দায়িত্বের ব্যাপার দায়িত্বের ব্যাপার এখানে আছে যেমন ধরুন এই যে আমরা আমরা বলছি যে স্বামী স্ত্রীর এই রিলেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মূলত শয়তানের। সুরা বাকার এক শয়তানের কদুব্বে হলো ম্যানেজমেন্ট আছে স্বামী-স্ত্রীর মধ্যে এটা আমরা জানি যে শয়তান শয়তান আছে জি এবং সেই শয়তানি সবচেয়ে শয়তানের কাছে মূল শয়তানের কাছে ওই শয়তানি সবচেয়ে বড় দামি যে শয়তান স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ তৈরি করে দেয়। এরকম একটি গল্প হাদিসের মধ্যে আছে। তো ফলে স্বামী-স্ত্রী প্রচন্ড সাবধান থাকা উচিত যে কোন অবস্থায় তাদের মধ্যে সম্পর্কের জন্য পতন অথবা সম্পর্ক যেন হানি না হয় এটি তাদেরকে সাবধান থাকতে হবে এখানে আসলে ত্রুটি বিছুই থাকবে ডিমান্ড থাকবে প্রয়োজন থাকবে সেগুলো ফুলফিল ফুলফিল নাও হতে পারে এগুলো থাকবে কিন্তু আমাদেরকে দেখতে হবে পরস্পরকে রহমতের দৃষ্টিতে এবং এই জন্যে কোনো এক সময় ভালোবাসা থাকে যেমন আমরা বললাম যৌবনে বিয়ের প্রথম দিকে ভালোবাসা থাকে কিন্তু এরপরে ভালোবাসা নাও থাকতে পারে তখন থাকবে রহমত একজন আরেকজনকে রহমতের দৃষ্টি দেখবে আচ্ছা আমরা যদি বলি দুইটা প্রাণী যদি একসাথে থাকে আমরা যদি কোনো একটি জিনিস দীর্ঘদিন ব্যবহার করি তাহলেও তো এর প্রতি আমাদের একটা মায়া তৈরি হয়ে যায় আর স্বামী স্ত্রী তারা দীর্ঘদিন একসাথে থাকেন তাহলে তাদের ভালোবাসাটা কেমন হওয়া উচিত তো থাকারই কথা সমর্মিত থাকা উচিত না একজনের প্রতি আরেকজনের ফিলিংটা তো এই লেভেলে থাকার কথা আমরা দেখেছি আপনিও নিশ্চয়ই বলবেন আমাদের দাদা দাদি বা নানা নানিদেরকে এমন দেখেছি একজন আরেকজনকে তারা না দেখে থাকতে পারতেন এমন একটা অবস্থা রিয়েল লাভ অথবা রিয়েল অ্যাফেকশন মূলত বলা হয় ভালোবাসার কথা বললেন যারা আমার যারা সাহিত্যের ছাত্র তারা জানি মানুষের মধ্যে কিছু রসবোধ আছে জি এবং এই রসবোধেই মানুষকে সৃষ্টিশীল করে তার চমৎকার বাক্য বিন্যাসে সাহায্য করে যেমন বীর রস আছে করুণ রস আছে হাস্য রস আছে আবার শৃঙ্গার রস আছে আমরা যেটা জনতা বলি বা আরও পরিশ্রুত ভাষায় আমরা ভালোবাসা বলি এই ভালোবাসাও নানা রূপ আছে কিন্তু বিয়ের শুরুতে যে ভালোবাসার উদ্যাম ভালোবাসা এটা ভালোবাসার একটি রূপ আর মধ্যবয়সে ভালোবাসা একটা রূপ এবং বৃদ্ধাবস্থা ভালোবাসা আরেকটা একটা রূপ ভালোবাসার যে নানা রঙ এটুকু আমাদের উপলব্ধি করতে হবে এ প্রসঙ্গে আমি আপনার কাছে একটু কথা বলতে চাই সেটা হলো বর্তমান ডিজিটাল প্রযুক্তি যুগে এই বিনোদন সভ্যতার যুগে টেলিফোনে বিনোদন টেলিভিশনে বিনোদন 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 কিন্তু এই বিনোদন কতটা মানবিক কতটা মানবিক রসে উত্তীর্ণ কতটা শৃঙ্খলা মানে কতটা সীমা লঙ্ঘন করে সে প্রশ্ন তো আছেই সেটা আলাদা বিষয় আজকে সে বিষয়ে আমরা যেতে চাইব না কিন্তু যেটা মানবিক পরিশীলিত পরিশুদ্ধ যে দাম্পত্য জীবনের রসবোধ সেটা নানাভাবে আসতে পারে আচ্ছা খাওয়ার সময় যদি স্বামী কোনো স্ত্রীর মুখে খাদ্য তুলে দেন সেটা কীরকম আরও যদি আমাদের জীবনযাপনে বিশেষ করে আমাদের প্রিয় যে জনপদ আমরা অর্থনৈতিক দিক থেকে তো উন্নত হচ্ছি কিন্তু এরপর আমাদের অনেক অভাব রয়েছে আমরা অনেক সময় সমকালীন পরিবেশে স্ত্রী অনেক যা আকাঙ্ক্ষা সেরা পূরণ করতে পারি না অর্থনৈতিক দণ্ডে সেখানে যদি ভালোবাসার একটা রূপ এরকম চলে আসে জানালা দিয়ে দেখে যদি আমি এভাবে বলি শুধু তোমার জন্যে ওই অরণ্যে পলাশ হয়েছে লাল এটা কীরকম হবে এক্ষেত্রে আমাদের চর্চা কেমন হতে পারে আমরা যদি একদিন রাসুলসলামের জীবনের দিকে যাই তাহলে আমরা এখানে দেখতে পাই রসুলাম তার স্ত্রীদের সাথে তিনি কিভাবে গল্প করতেন তাদেরকে তিনি সহযোগিতা করতেন সকালে তিনি চাঁদ দেখেছেন আয়সারদ এই যে এই কাজটি তিনি করেছেন দৌড় প্রতিযোগিতা স্ত্রীর সাথে করেছেন একবার নিজে জিতেছেন আয়সারদি আল্লাহ একবার জিতেছেন এবং হাদিসে এসে আয়সার বললেন যখন আমি একটু মোটা হয়ে গেলাম তারপরে আমি জড়ি জিততে পারলাম না রসুলাম ভাবে আমাকে বললেন ওই যে একবার তুমি আমাকে পরাজিত করেছো এবার আমি তার বিনিময় বদলা নিলাম বিনিময় নিলাম এই যে এইভাবে যে রস এবং ক্রীড়া নৈপুণ্যকে উনি গালে গাল লাগিয়ে দেখেন দেখিয়েছেন তিনি আশারা জেলা তার কাঁধে তুলে নিয়েছেন আশারা জেলা তুলে দেখছেন হাফসিরাও এখানে খেলছে মসজিদ নবীতে তারা অস্ত্র চর্চা করছে সেখানে ইত্যকার বহু ব্যাপার আছে আশারা জেলা তোলা মানে বাচ্চাদেরকে নিয়ে তিনিও তো বিয়ে হয়েছেন অনেক কম বয়সে তিনি অন্যদের সাথে খেলছিলেন রসুলাম সেই খেলা দেখছেন তিনি বহু খেলছেন ইত্যকার বিষয়গুলি তিনি হাদিসে আমি অবাক হয়ে যাই যখন দেখি যে আয়সারদ আল্লাহ মানে আয়সাল বর্ণনা করেছেন রসুল সাল্লাম নামাজের পর সকল স্ত্রীদের সাথে কিছু কথা না বলে তিনি ঘুমাতে যেতেন না আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বর্তমান সভ্যতায় একটি চিত্র এরকম স্বামী প্রবররা ঘরে সময় দেন না জি জি রসুল ইসলাম যে দায়িত্ব পালন করেছেন তার কাছাকাছি বর্তমান সময়ের কোনো সমাজপতি বা শাসকরা নেই চিন্তা করা যায় না তিনি মানবজাতিকে তিনি পদ দেখাবার কাজ করেছেন রসুল হিসেবে তিনি সমাজ পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন আন্তর্জাতিক সম্পর্ক সূত্র তিনি মেনটেন করেছেন এরপরে তিনি ঘরে এসেছেন ঘরে এসে তিনি গৃহস্থলের কাজে অংশগ্রহণ করেছেন গৃহ পরিচ্ছন্ন করা নিজের জুতো পরিষ্কার করা বাজারে যাওয়া তারপরে ছাগল বা ভেড়া দুগ্ধ দহন করা এইসব কাজগুলি করেছেন এবং যেটা সিরাত বিশেষজ্ঞ তারা বলছেন এই কাজগুলি তিনি একটি ইঙ্গিত দিলেই সহস্র মানুষ করে দিত তা করেননি তারা আরও বিশ্লেষণ করেছেন করেননি কেন স্ত্রীর প্রতি ভালোবাসার কারণ তো এই বিষয়টিকে আপনি যদি এক মিনিটে বলতেন বর্তমান সময়ে আমরা কেন ঘরে সময় দিচ্ছি না ঘরে সময় না দিলে দাম্পত্য জীবন সুন্দর সুখকর কিভাবে হয় আমরা তো ঘরে আপনি ডিস্ট্রাকশনগুলোর কথা এর আগে বলেছেন আমরা বিনোদন আসলে ভিন্ন জায়গায় খুঁজি সেই জন্য আমরা ঘরগুলোতে সময় দিই না আর এই কারণে আমাদের ঘরগুলো বিপর্যস্ত পরিবারের সাথে আমাদের সম্পর্ক বিল্ড আপ হয় না আমরা বাইরে সময় দিই সন্না হলো যেটি করা দরকার আমি সেই কথাটি দুই তিনটা কথায় সেটি বলতে চাই যে সন্না হলো আমাদের কাজ যদি আমরা রাসুলকে ভালোবাসি বলি সু ইসলামকে আমরা প্র্যাকটিস করি সুন্না অনুসারে আমরা চলি তাহলে আমাদের কাজের বাইরে আমাদের যদি লিগাল কর্মব্যস্ততা থাকে এগুলো শেষ করি দ্রুত বাসায় চলে যাওয়া স্ত্রীকে সময় দেওয়া সন্তানদেরকে সময় দেওয়া তাদেরকে গল্প করা তা আপনি বলেছেন রাসুল্লাম তো কাজের মাধ্যমে আনন্দ আনন্দ খুঁজে না রাসুল বলেছেন যে সদাকা হল স্ত্রীকে খাইয়ে দেয়া তিনি তার স্ত্রী যেখানে খেয়েছেন সেখান থেকে তিনি খেয়েছেন তিনি তাদেরকে তার আঙ্গুলটা চেটে খেতে তিনি তাদেরকে দিয়েছেন তাদের আঙ্গুল চেটে খেয়ে ভালোবাসা কাকে বলে তিনি কোনোদিন তাদের রান্নায় কোনোদিন দিন ত্রুটি ধরেননি বরং সহযোগিতা করেছেন তাদের সাথে গল্প করেছেন তাদেরকে গিফট দিয়েছেন আমাদের উচিত হলো তাদেরকে ভালোবাসার কথা আমরা কি একটা ফুল নিয়ে বাসায় নিয়ে যেতে পারি না আমাদের স্ত্রীকে আমাদের জন্য ফুল কিনে নিতে পারে না আমরা কি একটু গিফট তাদের জন্য আদান প্রদান করতে পারি না একটু সময় তাদের সাথে গল্প করতে পারি না এখন প্রবলেম হলো আমরা সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা সময় দিই আমি হলফ করে বলতে পারি কেউ যদি তার স্ত্রীর সাথে দশ মিনিট আনন্দ ঘন মুহূর্তে কথা না বলতে পারেন তাহলে তার ম্যারেজ ইজ ফলিং তাহলে তার বিপদ আছে তার সম তার আসলে পারিবারিক জীবন কিন্তু ফল করছে তিনি হয়তো বুঝতে পারেন না কোনো এক সময় এমন হবে যে এটা আসলে আর শুধুমাত্র একটা জীবনই থাকবে কিন্তু এখানে কোনো প্রাণ থাকবে না ফলে আমাদের এই পরিবারগুলোতে কমপক্ষে একটি কাজ করা দরকার আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে একবেলা বা বেলা আমরা একসাথে খাবো ডাইনিং টেবিলে বসে খাইয়ে দিবো লাভিং আপনার ওয়ার্ল্ড তো এদেরকে নিয়ে এরা যদি ভালো না থাকে তাহলে আপনি কাদের নিয়ে ভালো থাকবেন এরই তো আপনার পৃথিবী সংস্কৃতির চর্চা তাই না গৃহকে আনন্দ আনন্দ আমাদের প্রত্যেকটা গৃহ যদি ঠিক হয়ে যায় তাহলে এই যে এখন যে অব্যবস্থাপনা দেখছি আমাদের সন্তানগুলো তারা 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 ওয়ার্ড হয়ে যাচ্ছে আমাদের পরকীয় বা ইত্যকার যা কিছু দেখছি সব কিছুর কারণ একটাই আমরা পরিবারগুলোকে সময় দিচ্ছি না পরিবারগুলোকে সময় দিয়েই দেখি যে আমাদের পরিবারগুলো একটা স্বর্গ জান্নাতে পরিণত হতে পারে আর এটা তো তাই আল্লাহ সুমত আল্লাহ রিলেশনটা ঠিক এভাবেই তৈরি করেছেন আপনি যদি চান আমি যদি চাই আমার এই পরিবারকে নিয়ে আমি জান্নাতে থাকতে তাহলে একটা জান্নাতি পরিবেশ আমার ঘরে আপনার বক্তব্যের শেষ যে বার্তা পেলাম কিন্তু আমি অনন্ত জান্নাতে যেতে চাই তা প্রাথমিক শর্ত হলো তাহলে কেন আমরা আমাদের পারিবারিক জীবনটাকে গৃহটাকে জান্নাতের একটি ছোট্ট আমরা উপমা হিসাবে পেশ করতে পারবো না এই বার্তা নিয়েই আজকের অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি প্রফেসর মুক্তার আহমদ আপনি কষ্ট করে আমাদের দেশটুতে এসছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং লাভিলো নিবেদিত টক্স আলোকপাত আমাদের অনুষ্ঠান আপনারা অ্যানটিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় ছিল বিয়ের দর্শন এবং আচরণ এটি কি শুধু একটি আলোচনার বিষয় এটি কি উপলব্ধির বিষয় নয় এর সাথে কি আমাদের জীবনযাপনের সাফল্য সভ্যতার সাফল্য জড়িত নয় আসুন বিয়ের দর্শনকে আমরা উপলব্ধ করি এবং আচরণের মাধ্যমে সেই সৌন্দর্যে আমরা প্রতিটি গৃহকে একটি ছোট্ট জান্নাতে পরিণত করি তাহলে বোধ হয় পরকালের জান্নাত অর্জন আমাদের জন্য সহজ হতে পারে প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালাম আলাইকুম চলার পথে কত বাক মোহনা শত আছে আর দ্বন্দ্ব আলো আধারে বেছে নিতে হবে তাই পথ আমাদের